এক্সকিউজ মি একটু, হ্যাঁ কিছু প্রশ্ন করতে পারি? অবশ্যই, কি ব্যাপারে? আমরা একটা ডকুমেন্টারি করছি, নাম গালাগালি, তো সেই বিষয়ে তুমি আড্ডা মারো? হ্যাঁ অবশ্যই মারি। আচ্ছা, তোমাকে এই বিষয়ে কিছু প্রশ্ন করবো। আসলে আমাদের বিষয়টা আড্ডা নিয়েই আর গালাগালি নেই, তো কিছু প্রশ্ন করছি। ব্যাপারটা হচ্ছে, আড্ডা তো মারো বললে, তো আড্ডায় গালাগালি চলে? আড্ডায় গালাগালি চলবে না তো কি চলবে, সেটা স্বাভাবিক ব্যাপার না। আড্ডায় গালাগালি চলাটা, আড্ডায় সব থেকে বেশি কোন জিনিসটা নিয়ে ইন্টারেস্টিং, কোন জিনিসটা নিয়ে সব থেকে আলোচনা হয়? খেলাধুলো নামে সিচুয়েশন যেটা ডিমান্ড করে, কারণ কালকে ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা ছিল, ড্র হয়েছে, সেই মুহূর্তে সেটা নিয়ে আলোচনা হয়েছে। রাস্তায় কোনো সুন্দরী মেয়ে দেখলে, তার মধ্যে কোনো মেয়ে গেলে তার দিকে চোখ যায়? অবশ্যই যায়, মেয়েটা আমাদের চোখটা দেখতে পারে না, যেহেতু সানগ্লাস পরে থাকি, সে মানে আমরা মেয়েটাকে খুব ভালোভাবেই দেখতে পারি। আচ্ছা, তো মেয়েদের দিকে কোনোদিন টোন ফোন কাটা এরকম কিছু ব্যাপার হয়েছে? ডিরেক্ট টোন কাটিনি, ইনডাইরেক্টলি প্রচুর টোন কেটেছি এবং এখনও কাটি। আচ্ছা, মেয়েদের নম্বর চালাচালি করা? কোনো সুন্দরী মেয়ে দেখলে ডিরেক্ট ইন্ট্রোডিউস করাটাই পছন্দ করি বেশি, কারণ ওই নম্বর নিয়ে কথা বলাটা একটু পুরনো। আচ্ছা, আর বন্ধুরা কেউ করে যে এরকম নাম্বার? হ্যাঁ অবশ্যই আছে, অনেক বন্ধুই আছে। আচ্ছা, সব থেকে কোন বন্ধুকে তোমরা বেশি চাটো, মানে বেস্ট ফ্রেন্ড না আদার্স কোনো এমন কেউ আছে যাকে রোজই চাটা হয়? না, রোজ চাটা হয় বলতে সবাইকেই চাটা হয় কম বেশি, বাট কিছু কিছু মানুষ আছে যারা প্রয়োজনের তুলনায় একটু বেশি অ্যাটিটিউড দেখে, সেই ধরনের মানুষকে চাটাটা আমার মনে হয় একটু দরকার এবং চেটে তাদের আনন্দ পাই। আচ্ছা আচ্ছা, আর তোমাদের যখন, তুমি কি ট্রেনে চলো না বাসে বেশি চলো? ট্রেনে, ট্রেনে, ট্রেনটা বেশি অ্যাভেল করি। ট্রেনে ভিড়ের মধ্যে কোনো সুন্দরী মেয়ে উঠলে, তখন কোনো বাজে কোনো সিচুয়েশন তৈরি হলে কি প্রতিবাদ করো নাকি দাঁড়িয়ে দেখো? যদি খুব বাজে সিচুয়েশন তৈরি হয় তাহলে প্রতিবাদ করি, জানি যেটা করেও কোনো লাভ নেই, আর মাঝে মাঝে নিজেরাও সেই সিচুয়েশনটা ক্রিয়েট করি, কারণ আমরাও তো ছেলে আর সেই সিচুয়েশনটা আমাদের জন্যই হয়। আর একটা কথা বলতে, মেয়েরা সাজে কিন্তু আমাদের জন্যই। হ্যাঁ, সেই জন্যেই মানে মেয়েদের সৌন্দর্যটা আমাদের জন্যই বেশি প্রকাশ পায়, আমরা যদি না থাকি তাহলে ওদের সৌন্দর্যটা প্রকাশ পাবে না, সেই কারণেই। এমন একটা ব্যাপার বলো, এটা আমরা গালাগালি যে ডকুমেন্টারিটা করছি, এর মধ্যে একটা গানে একটা লিরিক্স আছে যে শালা পাশের বাড়ির বৌদিকে দেখে তবে কেন তোদের চুলকানি লাগে, তো এরকম কোনো বন্ধু আছে যারা এরকম করে? বন্ধুর কথা বলবো না, আমার নিজের পাশের বাড়িতেই একটা বৌদি থাকে, তো তাকে দেখে প্রায় ঝাড়ি মারি এবং সেও দেখি মোটামুটি একটা ভালোই রেসপন্স করে। এছাড়া সব বন্ধুরাই এই কাজগুলো করে থাকে। এটা এটা কেন হয়, মানে কেন হয় বলতে, এখন আমরা যেই বয়সের, যেই বয়স সীমার মধ্যে আমরা আছি, সেটা পারফেক্ট বিয়েরও বয়স না এবং খুব কচিও না আমরা, তো কিছু শারীরিক মানসিক সুখ শান্তির জন্য এই জিনিসগুলো হয়ে থাকে। তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? ছিল, ছেড়ে চলে গেছে, তো তার জন্য কি ডিপ্রেশন থেকে কি মেয়েদের উপর এরকম ব্যাপার? না না, সেটা কোনো ব্যাপার না, যখন একটা ছেলে হয়েছি মেয়েদের দিকে গার্লফ্রেন্ড হওয়ার আগে থেকেই তাকাই, তো কোনো ডিপ্রেশন না। হ্যাঁ, একটা কষ্টের জায়গা আছে, যেই ডেডিকেশনটা দিয়ে ভালোবেসেছিলাম সেই ডেডিকেশনটা নেই, বাট একটা জিনিস তারপর থেকে বুঝতে পেরেছি যে নারী চরিত্র বেজায় জটিল এবং কুটিল, ওরা কোনো ল মানে না তাই ওদের নাম লল না। ওকে, আর লাস্ট প্রশ্ন, এটা হচ্ছে, বাংলায় গালাগালি দিতে ভালো লাগে না ইংরাজিতে গালাগালি ফাঁক বলতে? বাঙালির ছেলে, বাংলায় গালাগালি দিতেই ভালো লাগে। আর সব থেকে কোন ওয়ার্ডটা বেশি ইউজ করো বাংলায় গালাগালি? বন্ধু বান্ধবদের মধ্যে? হ্যাঁ, বাল, বোকাচোদা কনস্ট্যান্ট রেগুলার। হে, হাই, আমি শোভদীপ, গালাগালির ডকুমেন্টারির মিউজিকটা আমি করেছি। আচ্ছা, ডকুমেন্টারির নাম গালাগালি বলেই কি গানে এত র গালাগালি ইউজ করা হয়েছে? না, সেরকম ব্যাপার না, আসলে যেটা ব্যাপার ডকুমেন্টারিটার মুডটা ধরে রাখার জন্যে, কারণ এখানে গালাগালিটা দেওয়াটা দরকার ছিল, অযথা কিছু করা হয়নি যে গালাগালির ডকুমেন্টারির নাম বলেই গালাগালি ইউজ করা হয়েছে বা এরকম টাইপের এটা লিরিক্স লেখা হয়েছে। এখানে কাউকে হার্ট করা বা কাউকে আমাদের মানে গানটাকে অযথা এত গালাগালি দিয়ে ভরানোর সেরকম যৌক্তিকতা ছিল বলেই গানটা লিরিক্স এরকমভাবে করা হয়েছে, যারা শুনবে বা শুনেছে তারা বুঝতে পারবে, গানটা অলরেডি রিলিজ করা হয়েছে আমাদের রিভার্ব নেশন সাইটে। তো যেটা ব্যাপার সেটা হলো, অযথা কিছু করা হয়নি, যারা শুনবে তারা আশা করি বুঝতে পারবে। তবে আমরা দুরকম ভার্সান ইউজ করছি, মানে একটা বিপ দেওয়া ভার্সান, যারা এতটা র ব্যাপারটা অনেকেই নাও নিতে পারে তার জন্যে, আর যারা শুনবে তারা শুনবে, আমরা দুটো ভার্সানই বার করব। তো দেখা যাক, আড্ডা মারো? অনেকটা মারো না? আচ্ছা, সব থেকে কোন জিনিসটা নিয়ে আড্ডাতে বেশি আলোচনা হয়, মেয়ে নিয়ে না খেলাধুলো না আদার সিনেমা? মেয়ে নিয়েই বেশি। তো বন্ধুরা কখনো ফ্ল্যাট করে? হ্যাঁ,
ফোনে করে না সামনাসামনি দেখা? সামনাসামনি করে, ফোনে করে। আচ্ছা, এরকম বেশি হয়? এরকম কোনো দিন হয় যে মানে মেয়েদের নম্বর চালা চালিয়ে ভাই একটু ফোন নম্বরটা দে? তুমি করেছো? প্রচুর না একটু? আচ্ছা, আর বন্ধুরা কেমন কি করে? বন্ধুরা আমাদের প্রচুরই করে, নাম্বার টাম্বার দিয়ে এসএমএস ফোন করে। আচ্ছা, করে এরকম কোনো মজার অভিজ্ঞতা যে একটা মেয়েকে ফোন করে খুব ডিস্টার্ব করা হয়েছে? হ্যাঁ হয়েছে। আমি এই কদিন আগে আমি আমার একটা বন্ধুকে ফোন নাম্বার নিয়েছিলাম, মেয়েটা থাকে চুদাইজপুর এখানে। আমি ওই ছেলেটা আমার নাম নিয়ে মেয়েটার সাথে স্টার্ট করতে হবে, যখন বলছি সৌমিক নাম তখন বলেছে চর মারবো এই বলেছে। আচ্ছা, মেয়েটা এরকম চর মারবো বলেছে, তখন এটা কি মজা বা আড্ডাতে গিয়ে কি খিল্লি দেওয়া হয় নাকি তাকে চাটা হয় নাকি? আমি তো প্যাক দিছিলাম যে চর মারো এরকম ভাবে। আর ঠিক আছে, এটা তো তোর আমার নাম নিয়ে তুই বলেছিস, আসলে আমি কেসটা কাটি, কেসটা কেটে স্কুল। আর বন্ধুরা এরকম কেউ আছে বন্ধুদের মধ্যে যে ভদ্রচোদা যাকে বলা হয়? সবাই আছে, একটু বিজ্ঞ আছে। এই আমরা একটা গানে একটা ইউজ করেছি, একটা গানে একটা লাইন ইউজ করেছি যে মেয়েদের নম্বর চালাচালি সালা সবকটাকে আজ দেবো গালি, তোমাকে আমার খুব ভালো লাগে অথবা আমি বন্ধুত্ব করতে চাই। এই লাইনটা নিয়ে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করা হলো। এবার একটা ওয়ার্ড আছে, লাইন আছে যে সালা পাশের বাড়ির বৌদিকে দেখে তবে কেন তোদের চুলকানি লাগে, এরকম কোনো ব্যাপার আছে যে কোনো পাশের বন্ধু? তুমি করো কোনো দিন? না, আমার এখনো পাশের কোনো বৌদি আসেনি তো, তাই করিনি। এমনি বন্ধুর কোনো বন্ধু বাড়ি গেলাম, পাশের বাড়ি কোনো ভালো বৌদি দেখলাম, কোন দিক থেকে মারি। আচ্ছা, হঠাৎ এরকম লিরিক্স লেখার কারণ? লিরিক্সটা লিখতে আমাকে অনেকটা কষ্ট করতে হয়েছে, আসলে এরকম লিরিক্স কোনো দিন লিখিনি। তো এটার জন্য আমার জানতে হয়েছে যে সবাই এটা এই ব্যাপারটা নিয়ে কীরকমভাবে কী বৃত্তান্ত দেখে চোখে। তো আমাকে অনেক জায়গায় যেতে হয়েছে, অনেক আড্ডা থেকে মিশতে হয়েছে, জানতে হয়েছে ব্যাপারটা এরকম আদৌ হয় কি না। তো যতটা দেখেছি আমি সেগুলোই লিখেছি, আমি এক্সট্রা বাড়িয়ে বা কিছু যা অভিজ্ঞতা হয়েছে এই ছমাস ধরে আমার লিরিক্সটাই লিখতে লেগেছে। তো ওই ছমাস ধরে আমি যা দেখেছি জেনেছি, লোককে জিজ্ঞেস করেছি এরকম হয় কি না, তো সেটা নিয়ে আমি লিখে ফেললাম লিরিক্সটা আর কি। তো আর যে সবথেকে যে গালাগালিগুলো মানে দেখেছি আমি আড্ডাতে ইউজ হয়, তো সেগুলোই আমি লেখার চেষ্টা করেছি, কারণ বেশি বেশি কিছু দিইনি আবার কমও কিছু দিইনি। তো যতটা মানে দরকার ছিল আমার মনে হয় আমি ততটাই দিয়েছি, এবার বাদ বাকিটা দর্শক বলবে, শ্রোতা বলবে, তাদের কেমন লাগবে সেটা তাদের বিচার ব্যাপার। ফোনটা কীভাবে ইউজ করো? মানে দুরকমভাবে ইউজ করে, ইউজ অ্যান্ড মিস ইউজ। তো সব থেকে কাজে কোনটা লাগে, পড়াশোনার ক্ষেত্রে না বন্ধু বান্ধবদের সাথে গল্প করতে? আর যেটা ইউজ হয় ফোন বেশি হয় না এসএমএস বেশি ইউজ হয়? আর তোমাদের মেয়েদের নম্বর ম্যাক্সিমাম ছেলেদের কাছে ছড়িয়ে যায় যেটা খুবই বাজে একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, কখনো এরকম ডিস্টারবেন্স মধ্যে পড়তে হয়েছে? আচ্ছা আচ্ছা, তো এরকম ডিস্টারবেন্সগুলোতে কি মানে প্রবলেম ফেস করতে হয়, মানে সব থেকে বেশি কি প্রবলেম হয় যে বারবার কল আসে, এসএমএস আসে বা কোনো বাজে হুমকি বা এরকম টাইপস? বাজে হুমকি আসে না, তবে ওই কল আর এসএমএসটাই বেশি আসে। কল বেশি আসে, কল করে বলে যে আপনার নাম্বার থেকে মিস কল এসেছিল, আমি নাম্বার জীবনে দেখিও নি তো আমার ফোন থেকে মিস কল যাবে, এরকম কেউ বলে যে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই, আমি তুমি কোথায় থাকো, তোমার নাম কি, সব জিজ্ঞাসা করে। আর এরকম কোনো দিন হয়েছে যে এরকম কোনো অচেনা বন্ধু সাথে তোমরা মানে মিট করতে গেছো? হ্যাঁ, অনেক হয়েছে, বয়ফ্রেন্ড হয়েছে, এরকম ব্রেকআপ হয়ে গেছে তার সাথে। আচ্ছা আচ্ছা, এরকম কোনো অভিজ্ঞতা মানে এরকম একটা নিউ ফ্রেন্ড চেনো না চলে গেছো? হ্যাঁ, এরকম একটা ফ্রেন্ড ছিল, ওর লোকেশন ওর নাম সব উল্টো পাল্টা বলেছিল, দমদমে থাকতো, অঙ্কিত নাম বলেছিল 6 মাস আগে, তো ওখানে মিট করতে গেছিলাম, ওকেও নিয়ে গেছিলাম। আচ্ছা, মানে ফেক আর কি? হ্যাঁ, গেছিলাম, গিয়ে দেখলাম ছেলেটা বসছিল, ছেলেটা সেকেন্ড ইয়ারে পড়ে, গিয়ে দেখলাম ছেলেটা 32 থেকে 33 বছর বয়স হবে, নাম অঙ্কিত নাকি জানি না, তবে পরে বলছিল ও নাকি বনগাঁর দিকে কোথাও একটা থাকে, দমদম বলেছিল এখানে। তারপর পরের দিন থেকে আমি সিমই চেঞ্জ করে ফেলেছি, এত ডিস্টার্ব করতো, মানে ডিস্টার্ব করার জন্য সিমটা চেঞ্জ করে নিলে, হ্যাঁ এতটাই ডিস্টারবেন্স ফেস করতে হয়। সিমটা যখন নতুন পাল্টাই আমরা, মেয়েরা যেকোনো মেয়ে, সেই সময় সিমে বেশি কল আসে না, কারণ নাম্বারটা ছড়ায় না। যেই নাম কিছুদিন পরে বন্ধু বান্ধবের নাম্বারটা দেওয়ার পর নাম্বারটা এমন ভাবে ছড়ায়, মানে কোথায় কোথায় গিয়ে শিলিগুড়ি, তারপর কোথা থেকে কোথা থেকে ফোন আসে, কালীগঞ্জ বালিগঞ্জ, অনেক মানে অনেক লং ডিস্টেন্স থেকে ফোন আসে। তোমাদের কি মনে হয় যে কেন নাম্বারটা কি করে ছড়াতে পারে? বন্ধুদের ফোন নাম্বারগুলো দিই, তাদের মধ্যে কয়েকজন থাকে যে নাম্বারগুলো ছড়ায়,
তারা কি ছেলে বন্ধুই ম্যাক্সিমাম ছেলে বন্ধু ছেলে বন্ধু মেয়ে বন্ধু থাকে কিন্তু মেয়েদের উপর বিশ্বাস করা হয় না ওকে আড্ডা মারি সবাই আচ্ছা আড্ডাতে সবথেকে কোন জিনিসটা নিয়ে বেশি আলোচনা হয় খেলাধুলা না মেয়ে মেয়ে কতক্ষণ ম্যাক্সিমাম এক ঘন্টা না ঘন্টা থাকলে ম্যাক্সিমাম টাইম না মানে ম্যাক্সিমাম টাইম ধর আড্ডা মারছিস পাঁচ দিয়ে একটা সুন্দরী মেয়ে গেল তাকে টোন কাটিস না সেটা দেখিস তো হ্যাঁ সে দেখি আচ্ছা দেখবো না কেন আড্ডায় গালাগালি হয় গালাগালি ছাড়া ধর আড্ডা হচ্ছে কেমন লাগবে ভালো লাগে না টোটাল বোগাস বাংলায় গালাগালি ভালো লাগে না ইংরেজিতে বাংলা সব থেকে বাংলায় কোন গালাগালিটা বেশি ধর পাঁচজন বন্ধু আড্ডা মারছিস কোন গালাগালিটা বেশি সবাই সবাইকে দেয় আচ্ছা দাদা তোমাকে একটা কোয়েশ্চেন করবো তুমি একটু যদি আমাদের সাথে সহযোগিতা করো আমরা একটা ডকুমেন্টারি করছি গালাগালি তো ওটার নাম তো সেই বিষয়ে তুমি এখানে অনেক ছেলেদের দেখো তো একটু প্রশ্ন করবো আচ্ছা এখানে যত ছেলে আছে তারা সব থেকে এখানে নিচে আড্ডা দেয় অনেক বন্ধু বান্ধব এসে অনেক অনেক আচ্ছা তো এখানে সব থেকে বেশি কি নিয়ে আলোচনা হয় দেখো মেয়েদের নিয়ে না খেলাধুলা না সিনেমা গান এরকম ওটা ছেলেদের উপর নির্ভর করছে মানে কিছু ছেলে আছে ভালো তারা ভালো কথা বলে কিছুগুলো মুখ খুলতে দেরি নেই মনে প্যান্ট খুলে আর কিছুগুলো তারা পড়াশোনা ছাড়া অন্য কোনো কথা নেই আর কিছুগুলো আছে পাগলা মেয়ে পাগলা আচ্ছা আর এখানে সবার মধ্যে একটা জিনিস কমন আছে খিস্তি সব বেটা দেবে সব থেকে কোন খিস্তিটা বেশি মানে এটা তো বাংলার একেবারে মানে কমন একটা ওয়ার্ড এমন কোন মানে তুমি গল্প শুনতে পাও যে মেয়েদের নম্বর টম্বর নিয়ে এরকম কোন আলোচনা হচ্ছে বা এরকম কোন মজাদার ঘটনা ও ছেলেরা সব আলোচনা করে আমরা যা শুনি এরকম কোন তা মজার ঘটনা যেটা শুনেছো না এমনি কিছু না আচ্ছা মানে হয় আর কি এটা বলতে এমনি মনে থাকে না আচ্ছা এখানে যখন সবাই আড্ডা মারে তো তখন এমন কেউ কাউকে চাটায় যে যাকে সবাই বলে শালা ভদ্রচোদা আরে বাপ রে বাপ অনেক আছে এমন পাল্লা করে খিস্তি মিস্তি দিয়ে লাস্টে চলে যায় আচ্ছা আচ্ছা মানে খুব মানে একটা মজাদার একটা আড্ডা সিচুয়েশন তৈরি হয় এখানে খিস্তি খামারি নিতকা চেঁচামেচি মারপিট কোনো জিনিস বাদ নেই সবই হয় সবই হয় দেখতে বড় ভালো লাগে বাসনা আমার পাশে আমি পাশ বালি সেই করে আনন্দ সুখ নি নিজে নিজে আর ডাক্তারে স্বপ্নের কথা বললে বন্ধুরা একসাথে হাসতে লাগে সারা পাশের বাড়ির দিকে দেখে তবে কেন তোদের চুল কারি লাগে স্বপ্ন দোষ না স্বপ্ন সুখ সেটা বলতে আমি পারবো না খেতে তোদেরও খুব ভালো লাগে সেটা চেপে যেতে তোরা পারবি না সালা খান কি চোর তোরা সব কটা কেন ভদ্র চোদা তোরা সাজতে চাস সারা ভিড়ের মধ্যে কুনুই মারতে বেশ সালা মজা পাস জনজাতি কোনে সবারই ভালো লাগে আইতে সবার ডাকে ওঠে মেয়েদের নম্বর চালাচালি সালা সব কটাকে আজ দেব গালি তোমাকে আমার খুব ভালো লাগে অথবা আমি বন্ধুত্ব করতে চাই বাম সালা সেরকম আজ সিপিকাল